हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम टू माय चैनल हबीज कुके। आज के अपन के खूब सहजे आचार तैरी कर देखा जेटा हलो आमेर आचार। आमे आज के खिचुड़ी पोलाव फ्राइड राइसर साथे जे आचारटा खावा हय जेटा आमी सब समय तैरी करी से आचारटा शेयर करब और ताओ अनेक सहजे। आशा करछि रेसिपिटा भालो लागबे। भालो लागले लाइक कमेंट्स एवं शेयर करबें। सबसक्राइब करे ना थाकले चट जल्दी सबसक्राइब करुन, पाशे थाका बेल बाटनटा बाजिये फेलुन। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমের আচারটা তৈরির জন্য আমি এখানে কিছু আম কেটে নিয়েছি। এগুলো সাইজ খুব বেশি বড় নয়, এই যে আমটা দেখতে পাচ্ছেন এর সাইজটা যেরকম, এই আমগুলোর সাইজেও ঠিক সেরকম। এই আমগুলো এখন কচি আম, এর ভিতরের যে বাড়াটা আছে এটা কিন্তু শক্ত নয়, নরম। এই আমটা দিয়ে আচার তৈরি করলে খেতে অত্যন্ত মজা লাগে আর এই আচারটা খিচুড়ি পোলাও ফ্রাইড রাইস বা বিরিয়ানির সাথে খেতে খুবই ভালো লাগে। তো চলুন আচারের প্রিপারেশনে চলে যাই। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, এবার যেটা করব আমের টুকরোগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। আমগুলোকে 2-1 মিনিট আমি ভালো করে তেলটার মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নিয়েছি আমি 2 মিনিট, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখন আমগুলো কিন্তু খুব বেশি একটা টক নয়, সেজন্য চিনি পানটা কমিয়ে দিলাম। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন যদি আমটা টক হয়। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ভিনেগার। পানি কিন্তু ব্যবহার করবেন না, ভিনেগারটা ব্যবহার করবেন। 1 চা চামচ টালা শুকনো মরিচের গুঁড়ো। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এই পানিটার মধ্যে কিন্তু আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে, হয়তো বা কোনো আমটা গলে যাবে, কিছুটা আবার আস্ত থাকবে। এই খিচুড়ির সাথে আমের আচারের এই বিশেষত্বটা কিন্তু এরকমই হয়, একটু গলানো একটু আস্ত, খুব বেশি আবার গলে যায় না, আবার সবগুলো আস্ত থাকে না। আমগুলো সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। এই আচারটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না। আগে থেকে কিন্তু যথেষ্ট পানিটা শুকিয়ে এসেছে আর কিছু আম গলে গেছে, কিছুটা আস্ত রয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর কালারটা কত সুন্দর এসেছে। আমি কিন্তু আজকে একদম সিম্পলভাবে তৈরি করে দেখাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা পাঁচফোড়নের গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বা হাতের কাছে যে উপকরণগুলো আছে এগুলো দিয়ে কিন্তু এই আচারটা তৈরি করা যাবে। এখন আমি 2টা শুকনো মরিচ কেচি দিয়ে কুচি কুচি করে কেটে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আচারটা এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাই যে কেমন হয়েছে। এখানে একটি বাটি নিয়েছি, এর মধ্যে আচারটা সার্ভ করে দেখাই যে কেমন হলো। খিচুড়ি পোলাও ফ্রাইড রাইসের সাথে খেতে আচারটা অত্যন্ত মজা লাগবে। আর এখন এই কচি আমগুলো দিয়ে অত্যন্ত মজা করে আচারটা তৈরি করতে পারেন। তৈরি করাও কিন্তু খুবই সহজ। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে না থাকলে চট জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।